আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি জহির রায়হান দুবাই থেকে বলছি। বর্তমানে যে ভাস্কর্যের ট্রেন চলতেছে, এই ট্রেন থাকার কারণে কিছু হক আর বাতিল পরিষ্কার হচ্ছে, এবং কারা হকের পক্ষে কথা বলে এবং কারা বাতিলের পক্ষে কথা বলে তাও পরিষ্কার হচ্ছে। এবং কি যারা ইদানিং অনেক বেদাত পন্থী ছিল বা শিরিক বা কবর পূজারী বা মাজার পূজারী বলে আমরা আখ্যায়িত করতাম বা তারা এগুলোর মধ্যে ছিল, আলহামদুলিল্লাহ তাদের মধ্য থেকেও এখন অনেক ভালো ভালো কথাও আসতেছে। হয়তোবা এই ধরনের কথা, ভালো ভালো কথা আমরা আগে কখনো তাদের কাছ থেকে কামনা করিনি, তারপরেও এখন আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকেও এই ধরনের ভালো ভালো কথা দেখে এখন অনেক ভালো লাগতেছে। আর এই ভাস্কর্য মূর্তির ইস্যু নিয়ে এখন আলেম ওলামা সর্বস্তরের মানুষ সবাই এই বিষয় নিয়ে রিসার্চ করতেছে। অন্তত যে হাদিসের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অন্তত রিসার্চ হচ্ছে এই ভাস্কর্য ইস্যু দিয়ে। তো এতে আলহামদুলিল্লাহ ভালো। এখন এই ভাস্কর্য ইস্যু যদি না উঠতো তাহলে এইভাবে হাদিসেও রিসার্চ হতো না, আর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতন তার কাছ থেকেও এই ধরনের ভালো ভালো কথাগুলো কখনো পাওয়া যেত না। তা আলহামদুলিল্লাহ সে হয়তো এখন অনেক রিসার্চ করতেছে, শিরিকের বিরুদ্ধেও কথা বলতেছে, বেদাতের বিরুদ্ধেও কথা বলতেছে, ভাস্কর্যের বিরুদ্ধেও কথা বলতেছে। ইভেন কি সৌদি আরবের যে রাজ পরিবার বা রাজতন্ত্র বা যে শাসক তাদের বিরুদ্ধে যে পশ্চিমা মিডিয়াগুলো যে সবসময় ষড়যন্ত্র করে, বা ইরানের শিয়াপন্থীদের যে মিডিয়াগুলো তারা যেভাবে একটা মিথ্যা প্রচার করে, সেই বিষয়গুলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ। যে যে কোনো একটা নিউজ ফলাওভাবে প্রচার করলে তা অথেন্টিক না হলে যে বিশ্বাস করতে হবে তা নয়। আর সৌদি আরবের অনেক নিউজে প্রকাশ হয় কিন্তু বাস্তবে আমরা তা কোনো কিছুই দেখি না, এগুলো হচ্ছে একটা ষড়যন্ত্রের শিকার। যাই হোক, আলহামদুলিল্লাহ দোয়া করি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের জন্য। আল্লাহ যেন তাকে যেন আমাদের এই সালাফি মানহাজের জন্য যেন একজন দায়ী হিসাবে যেন কবুল করে, এবং কোরআন এবং হাদিসের অনুসারে সঠিক হক কথা যেন তিনি বলতে পারেন, এই দোয়া করি। এবং এই ধরনের বিভেদ যদি না থাকে তাহলে কোনটা হক আর কোনটা বাতিল সেটা কখনো পরিষ্কার হবে না। হ্যাঁ, তো চলুন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটিও একটু দেখি আমরা তিনি কি বলে। জি এনায়েতুল্লাহ আব্বাসী, আপনি আপনি বলবেন, আপনার কাছে প্রশ্ন করেছে নাইম ভাই যে এই ইসলামিক দৃষ্টিভঙ্গি। আমাকে বলতে হবে না, বলতে হবে না, আমি ওনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। জি জি, আপনি বলবেন দয়া করে। আমাদের নাইম ভাই সম্মানিত সাংবাদিক, প্রজ্ঞাশীল ব্যক্তি, ওনার প্রতিটি বিষয়ের উত্তর দেওয়া জরুরি মনে করি, কারণ কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং রয়ে গিয়েছে আমাদের মধ্যে, তার অবসান হওয়া উচিত। এক, আরবকে আমরা শ্রদ্ধা করি কেন? কোরআন নাজিলের দেশ, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার হচ্ছে আরবের মূল, আল্লাহর হাবিবুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের স্থান আরব, সেজন্য আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি। ভক্তি শ্রদ্ধার সাথে সাথে, ভক্তি শ্রদ্ধার সাথে সাথে কোরআন সুন্নার যে কাজগুলো আরবে আছে সেটা আমাদের জন্য মডেল। রাজতন্ত্র এবং সৌদি শাসকগণ কি করেন সেটা আমাদের অনুসরণের বিষয় নয়। সবচেয়ে বড় কথা, নাইম ভাই কয়বার আরবে গিয়েছেন আমি জানি না, আমি বহুবার গিয়েছি, আমি খুব কাছ থেকে দেখেছি, প্রতি ওয়াক্ত আজানের সাথে সাথে আরবে দোকানপাটগুলো খোলা থাকে, মানুষগুলো মসজিদে চলে যায়। এটা পৃথিবীর কোনো দেশে উনি দেখাতে পারবেন না। এই নিরাপত্তা সেখানে সম্ভব হয়েছে আল্লাহর কোরআনের আইন অনেকটা বলবৎ থাকার কারণে। সে দেশে জেনাবি বিচার, পৃথিবীর ধর্ষণ শূন্যের কোঠায় রয়েছে, কারণ ধর্ষণের ক্ষেত্রে, জেনার ক্ষেত্রে সেখানে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। পশ্চিমা বিশ্ব বহুবার বলেছে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড সেখানে দেওয়া হয়, এটা অমানবিক। আর আমরা বাংলাদেশে এখন দাবি করতেছি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চাই। ঘুরে ফিরে আমরা আরবের মডেলটি অনুসরণ করছি। বাকি শাসকদের ব্যাপারে যে কথাগুলো আমরা শুনি সেটা হচ্ছে, সৌদি আরব কিন্তু এই জায়গা থেকে সরে যাচ্ছে, তারা এখন পর্যটন ওপেন করতেছে,
আমি আমি বলি আপনাকে আমি বলি, আমি আমি আপনিও আমি ইয়াং বলি এনাফ, আপনিও 10 বছর বেঁচে থাকবেন, 20 বছর পরে আমরা টকশো করব, সৌদি আরবে বাংলাদেশের মতো এই জেনার অপরাধ হবে, ধর্ষণ হবে। আমি বলে দিলাম যে সৌদি আরবে আচ্ছা কি আমি হবে, আমি বলি তারা এখন কবে হবে ইনসেনাইট করছে, যেটা হবে সেটা পরের এটা কথা, দুবাইতে কিন্তু আমার হচ্ছে। আমার কথা সৌদি দুবাই আরেক বিষয়, আর মূল আরব এই ও তো এই আরবের দেখেন, আশপাশ ভিন্ন, আমি সেটা একসাথে ধরবো না। ট্রু বড় ট্রু কথা ট্রু হচ্ছে আরবে আরবের শাসকদের ব্যাপারে যা শুনি তার অনেকটাই মিডিয়ার আবিষ্কার, পশ্চিমা মিডিয়াগুলো অপপ্রচার করে যাচ্ছে, আমাদেরকে অথেন্টিক সোর্স ছাড়া কোনো কিছু বিশ্বাস করার সুযোগ নেই। এবার আমি দ্বিতীয় উত্তরে চলে আসছি, ভাস্কর্য কেন শিল, সেটা আমার নিজস্ব কোনো গবেষণা নয়, আমি আপনাকে কিছু রেফারেন্স দিচ্ছি। প্রথম, আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে ইরশাদ করেছেন সূরা মায়েদা আয়াত নাম্বার 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আনসাবের ব্যাখ্যায় পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর, তাফসীর বাগাবী, সৌদি আরবের ছাপ, দ্বিতীয় খণ্ড 51 পৃষ্ঠায় আওসানের ব্যাখ্যায় বলা হয়েছে আনসাব হচ্ছে আওসান, যেটা মূর্তি সেটাই আনসাব, আর আনসাব হচ্ছে ভাস্কর্য বা স্থাপনা। কি ধরনের স্থাপনা? সেটা কোনো মানুষের প্রতিকৃতি বা জীবের প্রতিকৃতি যদি হয়। আপনি যে কথা বলেছেন যে পাহাড় পর্বতের ছবি প্রতিকৃতি দেখলো আমাদের ভক্তি শব্দ আসে, পার্থক্য আছে। পাহাড় পর্বত বা আল্লাহর কোন সৃষ্টির প্রতিকৃতি দেখলে মানুষ আল্লাহর কুদরতকে স্মরণ করে, মস্তক তার নত হয় আল্লাহর কাছে। কিন্তু আপনি কোন জ্ঞানী গুণী ব্যক্তির ভাস্কর্য স্থাপন করলে মুগ্ধ হয়ে আপনার অন্তরটা নত হবে ব্যক্তির কাছে। অতএব কোন জীব জন্তু নয় এই ধরনের আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন সৃষ্টির প্রতিকৃতি দেখে অভিভূত হওয়া, আর কোন মান্যগণ্য বা জ্ঞানী ব্যক্তির, প্রতিভাবান ব্যক্তির, কোন স্মরণীয় ব্যক্তির প্রতিকৃতিকে দেখে অভিভূত হওয়ার মধ্যে বহু পার্থক্য আছে। একটি মানুষকে শিরকের দিকে ধাবিত করে, আরেকটি মানুষকে আল্লাহর কুদরতের দিকে ধাবিত করে, বিষয় দুটি ভিন্ন। দ্বিতীয়, আনসাব বা ভাস্কর্যকে শিরকের অন্তর্ভুক্ত বলা হয়েছে, সেটা হচ্ছে তাফসির কুর্তুবি সৌদি আরবের ছাপ, তৃতীয় খণ্ড 623-24 পৃষ্ঠা, সেখানেও ভাস্কর্যকে শিরকের অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে বড় কথা, পৃথিবীর কোন দেশে ভাস্কর্যকে জায়েজ করেছে কোন দেশে করে নাই সেটা আমাদের মূল কথা নয়, বিধান কি বলে, শরীয়তের আইন কি বলে সেটাই আমাদের দেখতে হবে, সেটাই আমাদের দেখার বিষয়। আর দ্বিতীয়, যে আপনি ছবির কথা বলেছেন, ছবিকে আমরা শিরক বলি না, যে কোনো ছবিকে আমরা হারাম বলি। এই ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস আছে এবং সেটা বুখারী মুসলিমের মধ্যে আছে। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি, সহিহ আল বুখারী সৌদি আরবের ছাপ 5606 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2109 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না আশাদ্দা আন-নাসি আযাবান ইনদা আল্লাহি ইয়াওমাল কিয়ামাতিল মুসাউউরুন, যারা চিত্র অঙ্কন করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি শাস্তি দিবেন, আযাব দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হাদিসটি এসেছে বুখারীতে 5606 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2109 নম্বর হাদিস। অতএব প্রতিকৃতি যেটা ছবি সেটাই হারাম, আর যেটা ভাস্কর্যের রূপ নেয় স্থায়ী প্রতিকৃতি, তখন শিরকের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। অতএব স্বাভাবিক কোন জীবজন্তু নয় এই ধরনের পাহাড় পর্বত নদী নালার প্রতিকৃতি দেখলে আল্লাহর কুদরত মনে হয়, মস্তক নত হবে আল্লাহর কাছে। আর কোন ব্যক্তি, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষের শ্রদ্ধা আছে, জিয়াউর রহমানের প্রতি কিছু মানুষের শ্রদ্ধা আছে, ওনাদের প্রতিকৃতি ভাস্কর্য রূপ যখন নিবে অভিভূত হয়ে মানুষ ওনাদের দিকে তার মনটা নত হয়ে যাবে, সেটা মানুষকে শিরকের দিকে ধাবিত করবে। এটা তো আপনি বলতেছেন, মানুষের মনে নত হবে কে বললো, এটা আপনি বলতেছেন, সেটার উত্তর না না, মানুষের নত হয় না তো, ইট ইজ সেটার ইওর উত্তর ইন্টারপ্রিটেশন। না না না, আমি সেটা বলছি, বিধানের ক্ষেত্রে ইসলাম নিয়ম করে দিয়েছে কি হবে না হবে পরে, যেটা বিধান হয়ে গিয়েছে সেটা বিধান মানতেই হবে। মদ কে আল্লাহ হারাম করেছেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কুল্লু মুসকিরিন খামরুন বা কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য যা নেশা সৃষ্টি করে তা মদ এবং হারাম, সেটা যে নামেই হোক। ইয়াবার কথা কোরআন হাদিসে লিখা নাই, ইয়াবাকে আমরা হারাম বলি কেন? কারণ ইয়াবা মানুষের নেশা সৃষ্টি করে, জীবন ধ্বংস করে। আমি আপনাকে চরস, গাঁজা, আফিম, যেটা নেশা মানুষকে সৃষ্টি একটু করে, শেষ করি, নেশার একটু ডেফিনেশনটা শেষ কি করি, একটু আব্বাসি শেষ সাহেব? করি। আমি নেশা কি হইলে আমি নেশা বলছি হবে, আপনাকে, আমি নেশার বলছি সেটা ডেফিনেশনটা আপনাকে কি? সেটাই বলে দিচ্ছি, যে নেশাটা মানুষের স্বাভাবিক জ্ঞান বুদ্ধিকে রুদ্ধ করে দেয়,
সেই নেশাটাকে বলা হয়েছে পানের নেশা, ভাতের নেশা। আমি আপনাকে বলি, আমি একটু শেষ করি সাংবাদিক মহোদয়, আপনি আমাকে একটু টাইম দেন, আপনি কন্টিনিউ করেন, আমি একটু শেষ করি, একটু শেষ করি। মানুষ মদ্যপান করে কাজ করে সুস্থ ভাবে, তাইলে এটা হারাম হবে না? কারণ সেটাই তো বলতে যাচ্ছি, সেন্স হারায় না। আপনি তো আমার কথাকেই টেনে নিচ্ছেন, আপনি বেশিটা বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। এখন মদ হারামের কারণ শরীয়ত নির্ধারণ করেছে, নেশা যদি সৃষ্টি হয়, কিন্তু ইসলামী সমস্ত আইন শাস্ত্রে এসেছে কেউ যদি 10 ফোঁটা মদ পান করে নেশা সৃষ্টি না হয় তবুও সেটা হারাম। এখন কেউ যদি বলে আমার তো নেশা সৃষ্টি হয় না, জ্ঞান বুদ্ধি লোপ পায় না, আমি মদ খেতে পারবো, তা চলবে না। ঠিক সেভাবে প্রতিকৃতি ভাস্কর্য মানুষকে শিরকের দিকে ধাবিত করে, এটা মুআদ্দি ইলা শিরক, মুহিন ইলা শিরক। কারো ধারণা সৃষ্টি হোক না হোক, এটা শরীয়ত বিধান করে দিয়েছে, এটা শিরকের অন্যতম কারণ। সেজন্য কারো অভিভূত হয়ে কেউ শিরিক করুক না করুক, এটা শিরকের একটি কারণ হিসেবেই শিরকের অন্তর্ভুক্ত করা হয়েছে। হয়তো আপনি জবাবটা পেয়েছেন বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, আপনার জবাবটা পেয়েছি, কিন্তু এগুলির হয় কি, এগুলি ওয়ান ডে সেশন দিয়ে এটা হয় না। তো এগুলি যদি আমরা প্রতি সপ্তাহে একদিন করি, আমরা আমরা ইয়ে করব, সে বিষয়ে অবশ্যই বাজার একটা আয়োজন করব। তবে দর্শক, আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পেজটা অবশ্যই লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রাশেদ খান, আপনার কাছে আসছি, আপনি একটু বলবেন, এতক্ষণ অনেক আলোচনা শুনেছেন, সেই অ্যাকর্ডিং টু এই যে প্রিভিয়াস আলোচকদের ইয়েতে আপনার মন্তব্যটা বলবেন। একটি কথা আমি ফাঁকে বলিনি, আমাদের সাংবাদিক মহোদয় আমাকে ব্যাখ্যা দিবেন, যে যারা গাদ্দারি করে তাদেরকে আমরা মীর জাফর বলে থাকি, সেটা একটা বিষয়। যেমন আমাদের দেশে যারা চুরি করে তাদেরকে একটি নাম দেওয়া হয়, সেটা বিভিন্ন বিষয়। কিন্তু রাজাকারের একটা শাব্দিক অর্থ আছে, আমি মনে করি সরকারের দালালকে বলা হয়, অন্য দেশের সরকারের দালালি করলে তাকে রাজাকার বলা হয়। অতএব কেউ যদি পাকিস্তানের দালালি করে সেও যেমন রাজাকার, কেউ যদি ভারতের দালালি করে সেও রাজাকার।